এক হাতে কাঁচা পেঁপে আর এক হাতে পাকা পেঁপে। তাহলে এটার রং সবুজ, এটার রং কি? সোনালি। এরপরে দেখো কলা, এই কলাটা এটা হলো কাঁচা কলা আর এই হাতে আমার পাকা কলা। তাহলে দেখো কাঁচা কলার রং কেমন? সবুজ, পাকার পরে এর রং হয়েছে হলুদ, তাই তো? ওকে গুড, থ্যাংক ইউ। তারপরে বলো যে এবার তুমি উত্তর দিবে যে কোন কোন ফল সবুজ রঙের হয়। তাহলে আমি দেখলাম পেঁপে, দেখলাম কলা, দেখলাম এই ফলগুলো সবুজ রঙের হয়, তাই না? ওকে থ্যাংক ইউ সঠিক উত্তর দেওয়ার জন্য। তারপর দেখো পাকা বাতাবি লেবুর ভেতরটা হালকা গোলাপি রঙের, পাকা বাতাবি লেবুর ভেতরটা কেমন? হালকা গোলাপি রঙের। পাকা ডালিমের ছোট ছোট দানাগুলো, দেখো আমি একটা এখানে আমার হাতে একটা কি আছে বলতো? এটা একটা ডালিম, তাই না? পাকা ডালিম, আমি যদি ডালিম বলি শুধু তাহলে ভুল হবে, কারণ কাঁচা ডালিমের ভেতরটা কেমন? সাদা, আর পাকা ডালিমের ভেতরটা হলো টুকটুকে লাল। তাহলে কি আমরা দেখবো যে পাকা ডালিমের ভেতরটা সত্যি সত্যি লাল না সাদা? আচ্ছা তাহলে দেখো আমি এবার দেখছি যে এই যে পাকা ডালিম দেখলাম আমি, এই যে পা দেখো এই পাকা ডালিমের ভেতরটা টুকটুকে লাল। এবার এগুলো কি বলে বলতো? দানা, ডালিমের দানা। এই দানা অর্থ কি আমরা পড়েছিলাম? বিচি পড়েছিলাম, তাই না? তাহলে এই দানা অর্থ বিচি। এই যে দানাগুলো দেখতে পাচ্ছি বলতো আবার? আচ্ছা যাওয়ার বলো যে এই দানা অর্থ কি পড়েছি? বিচি। ও আচ্ছা, থ্যাংক ইউ, ভেরি গুড। আচ্ছা তাহলে এবার দেখো আমি কি সম্পর্কে জানবো আমরা বলতো? এবার তরমুজের ভেতরটা কিন্তু টুকটুকে লাল। এখানে দেখো তরমুজ আছে, এই তরমুজের ভেতরটা কেমন? টুকটুকে লাল। ওকে থ্যাংক ইউ। আমরা জানি জামরুলের রং সাদা, জামরুলের রং কেমন? সাদা। তবে অন্য রঙেরও হয়, পাকা কমলার খোসা। আচ্ছা দেখো আমার হাতে একটা কমলা দেখতে পাচ্ছ, এটা কি একটা কমলা? এই কমলা পাকা কমলার খোসা এবং কোষ উভয় কি রঙের হয়? কমলা রঙের হয়। দেখো এই যে কমলা, এই কমলার খোসা এবং কমলার ভিতরে যে কোষ আছে, এবার দেখো আমি একটু দেখেই নিই, আমরা সবাই তো কমলা খাই, তাই না? সবাই কমলা খাই, আমরা সবাই খুলতে পারি। তাহলে দেখো এই কমলার যে খোসা আছে, এই কমলার খোসা এবং কোষ, এই যে কমলার খোসা এবং কোষ, এই উপরেটা আমরা কি দেখতে পাচ্ছি? খোসা। এই খোসা এবং এই কোষ উভয় কি বলতো? কমলা রঙের। অন্যান্য জিনিস কি আমরা খুললে ভিতরে হয় লাল, হয় সাদা, কিন্তু এই কমলার রং কমলার বাহির এবং ভিতর দুটোই সমান, অর্থাৎ দুটোই কমলা রঙের। এবার দেখো আমাদের ফলগুলো দেখতে কিন্তু দারুণ সুন্দর, তাই না? আমাদের কমলাগুলো দেখতে খুব সুন্দর, খেতেও ভারী মজা, খেতেও ভারী মজা। তাহলে আজকে দেখো আমরা যে বিষয়টা জানলাম, আমরা কি সম্পর্কে জানলাম? বিভিন্ন ফল সম্পর্কে জানলাম, তারপরে কাঁচা থাকতে কোন কোন ফল সবুজ রঙের হয় তাও জানলাম, তারপরে ফলের ভিতরে রং কেমন সেটাও জানলাম, কমলার ভিতরে রংটা কেমন সেটা জানলাম, তারপরে হলো তোমার পাকা ডালিম এবং তরমুজের ভেতরটা কেমন সেটাও কিন্তু আমরা জানলাম। ওকে এবার আড়াইতে তুমি বলো যে পাকা বাতাবি লেবুর ভেতরটা কেমন? হালকা গোলাপি রঙের। ওকে গুড, থ্যাংক ইউ, তুমি উত্তর সঠিক দিতে পেরেছো। তারপরে হলো অনিন্দ বলো যে তরমুজের ভেতরটা কেমন? তরমুজের ভেতরটাও টুকটুকে লাল, পাকা ডালিমের ভেতরটা কেমন? টুকটুকে লাল। ওকে গুড, থ্যাংক ইউ, সঠিক উত্তর দেওয়ার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এরপর দেখো আমরা বিভিন্ন রকমের ফল যেহেতু দেখলাম, এবার আমরা একটু প্রশ্ন লিখে ফেলি। ওকে সবাই চটপট খাতা বের করে নাও। এখানে তাহলে আমি ছোট ছোট প্রশ্ন একটু লিখব, যে এখানে তুমি লেখো এক নং প্রশ্নের
আচ্ছা বলো, এবার 1 নং প্রশ্নের উত্তর দেওয়ার পরে আমি কি করব, নং প্রশ্নের নিচে কিন্তু সুন্দর করে দাগ দিব। জাস্ট আমি একটা প্রশ্ন লিখব, লেখো ক নাম্বার, যে কোন কোন ফলের ভেতরটা লাল রঙে, পাকা ডালিম এবং তরমুজের ভিতরটা লাল রঙে। এবার বলো তো ক নম্বর প্রশ্ন, দেখো জামরুলের রং কি বললাম বলো তো, সাদা, তাই না? ওকে, এবার তাহলে বলে এই যে আমি যে নানা রঙের ফুল ফলের ফল সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করলাম এই অধ্যায়ের মধ্যে, তোমাদের কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে যেহেতু সমস্যা নেই তাহলে দেখো এবার যে আমরা কাঁচা থাকতে কোন কোন ফল সবুজ রঙের হয়। পেঁপে, ডালি, পেঁপে, পেয়ারা, কাঁচা কলা এগুলো সবুজ রঙের হয়। তারপরে পাকা ডালিম এবং তরমুজের ভিতরটা টুকটুকে লাল। এবার সবাই এগুলো কিন্তু অবশ্যই হোমওয়ার্ক করবে, এই হোমওয়ার্ক এই দুটাই করবে, এই দুটা প্রশ্ন তোমরা অবশ্যই বাসায় হোমওয়ার্ক করবে। এবার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।